আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনটেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে ফেসবুকে আপনি কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ করবেন। হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ থাকে তাহলে আপনার ফেসবুক আইডিটি অনাকাঙ্ক্ষিত কেউ যদি লগ ইন করতে চায় সেটা পারবে না। যদি কেউ হ্যাক করতে চায় সেটাও খুব কঠিন হয়ে যাবে। কেউ যখন আপনার ফেসবুক আইডিতে কোনোভাবে লগ ইন করার চেষ্টা করবে তখন আপনার ফোনে একটি ওটিপি আসবে, এবং যেহেতু ওটিপিটা আপনার ফোন নাম্বারে আসবে সেহেতু আপনার ফেসবুক আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম। যারা ফেসবুক ইউজার আছেন তাদের আইডির সুরক্ষার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন অত্যাবশ্যকীয়। তো এরই প্রেক্ষিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ করবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল পর্বে। বন্ধুরা, ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ করার জন্য দেখুন প্রোফাইল যে মেনুটা আছে এখানে আমি ক্লিক করলাম থ্রি লাইন আইকন। ক্লিক করার পর দেখুন সেটিং অপশন, এখানে আমি যাচ্ছি। এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচে থেকে আসা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটার নিচেই হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের প্রোফাইলটা দেখাচ্ছে, প্রোফাইল নেম, এখানে ক্লিক করলাম। এখান থেকে দেখুন এখানে লেখা আছে অথেন্টিকেশন অ্যাপ, SMS অর হোয়াটসঅ্যাপ এবং সিকিউরিটি কিস, অর্থাৎ আপনি কোন মাধ্যমে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ করবেন। তো আমি SMS অর হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করলাম, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এবং আপনার যদি কোনো নাম্বার এখানে অ্যাড করা থাকে তাহলে এইভাবে দেখাবে, আর যদি নাম্বার না থাকে তাহলে অ্যাড ফোন নাম্বার এখানে আপনি ক্লিক করবেন। দেখুন আমি আপনাদের সুবিধার্থে একটু দেখাই দিচ্ছি, অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে ফোন নাম্বারটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, দেখুন নাম্বারটি দিলাম এবং নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেখুন আমার ফোন নাম্বারে ইতিমধ্যে একটি কোড দেওয়া হয়ে গেছে, তো আমি এখন কোডটা এখানে দিয়ে দিব। দেখুন বন্ধুরা আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অন হয়ে গেছে, জাস্ট ডান এই অপশনে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের কাজ কিন্তু শেষ, অর্থাৎ আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইতিমধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে। তো বন্ধুরা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে অ্যাক্টিভ করবেন সেই বিষয়টা আজকের পর্বে আমি আপনাদেরকে দেখেছি। আশা করি যে আপনারা খুব সহজেই এখন থেকে আপনার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করবো না, মনটেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।